আমাদের সকলের প্রিয় পঞ্চম ফোন করতেন তার অত্যন্ত প্রিয় সতীনাথ কাকুকে তার কারণ এনাদের সম্পর্ক অনেক দিনের এটা জানতে স্মৃতির পাতায় চলে এলাম উনিশশো সালে ছোট্ট উৎপলা গান গাইতে ভীষণ ভালোবাসে বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে সেখানেই তার আলাপ হলো এক দিদির সাথে মিরাদি দুজনে মিলে একসাথে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করা ঢাকা রেডিওতে গীতি নাট্য শ্রুতি নাট্য গান কবিতা আবৃত্তি সব রকম অনুষ্ঠানে দুজনে দুজনকে উৎসাহ দিয়ে একই সাথে অংশগ্রহণ করতেন একদিন এই উৎপলার মিরাদি বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে হয়ে গেলেন মীরা দেব বর্মন বলার অপেক্ষা রাখে না আপনারা সবাই বুঝতে পেরেছেন হ্যাঁ শচীন দেব বর্মনের সাথে ওনার বিবাহ হয়েছিল তারপরে দুজনে জীবনের দুদিকে চলে গেলেও সঙ্গীত সূত্রে কিন্তু দুজনের মধ্যেই একটা সম্পর্ক ছিল এবার স্মৃতির পাতাতে একটু এগিয়ে আসি চলে এলাম উনিশশো চল্লিশের শেষের দিকে তখনও সতীনাথ উৎপলা দেখা হয়নি সেই সময় সতীনাথ মুখোপাধ্যায় নিযুক্ত হয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডাইরেক্টর হিসেবে তৎকালীন বিখ্যাত মিউজিক ডাইরেক্টর রামচন্দ্র পালের কাছে তাই সতীনাথকে বম্বেতে গিয়ে থাকতে হতো কর্মসূত্রে কিন্তু তার বন্ধুর ঘোর আপত্তি না সতীনাথ তুই বম্বেতে এসে হোটেলে থাকতে পারবি না থাকতে হবে আমার বাড়িতে কে বলেছিল জানেন আর কিং কিংবদন্তি আমাদের সকলের প্রিয় সলিল চৌধুরী সলিল আর সতীনাথ এই দুজন ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু আর সলিল জানতেন যে সতীনাথের আধুনিক গানের প্রেরণা আর কেউ নয় ছিলেন শচিন কর্তা শচীন দেব বর্মন তাই একদিন শলীর প্রস্তাব দিলেন এই সতীনাথ চল তোকে আজকে শচীন দার সাথে আলাপ করিয়ে দিই স্বপ্ন সত্যি হবে এই উৎসাহ উদ্দীপনার সাথে দুজনে মিলে পৌঁছে গেলেন শচীন কর্তার বাড়িতে ঠিক সেই সময় শচীন কর্তা গাড়িতে করে রওনা হচ্ছিলেন স্টুডিওর উদ্দেশ্যে দুজনকে দেখে উনি গাড়িতে তুলে নিলেন এবং গাড়ির মধ্যেই আলাপচারিতা হলো সতীনাথের সাথে এবং প্রথম আলাপেই যেরকম কথায় বলে না জহুরি জহর চেনে শচীন কর্তা ঠিক তেমনি সতীনাথকে চিনে নিয়েছিলেন যে সতীনাথের মধ্যে সঙ্গীতের জ্ঞান অত্যন্ত গভীর তারপরে আরেকটু এগিয়ে আসি চলে এলাম উনিশশো সাল মুক্তি পেল সতীনাথের জনপ্রিয় গান অবিস্মরণীয় গান জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো এই গানটা শুনে ছটিন নিজে বললেন এই সতীনাথ তুই গানের মধ্যে যে কটকট করে আওয়াজ হচ্ছে ওটা তুই কি দিয়েছিস তখন সতীনাথ বললেন যে শচীন ওটা আমি গানে একটা স্টিকের ইফেক্ট দিয়েছি এবং উনি খুব প্রশংসা করেছিলেন এই নতুন পদক্ষেপকে তার পরবর্তীকালে যখন উৎপলা সতীনাথ বিবাহ সূত্রে আবদ্ধ হলেন তখন শচীন যখনই কলকাতায় আসতেন যেতেন উৎপলা সতীনাথের বাড়িতে সারা রাত ধরে গান গাইতেন দারুণ গানের আসর বসত এবং তৎকালীন যেসব শিল্পীরা সেই আসরে থাকতেন এবং আর যারা থাকতেন তাদের সকলের মনের ক্যামেরায় সে স্মৃতি আজও বন্দি হয়ে আছে এই ঘটনাগুলো সবই জানতেন আমাদের প্রিয় পঞ্চম উনি জানতেন যে সতীনাথ কাকু আমার খুবই আপনার আমার খুব কাছের তাই নির্দ্বিধায় উনি ফোন করতেন সতীনাথ কাকুকে বিভিন্ন রাগ রাগিনী নিয়ে ওনার অনেক প্রশ্ন থাকতো এবং সেগুলো সস্নেহে উত্তর দিতেন তার প্রিয় সতীনাথ কাকু আর একটা জিনিস যেটা পঞ্চম জানতেন যে সতীনাথ মুখোপাধ্যায় শৈশবের কিছু বছর কেটেছিল লখনউতে তাই উর্দু ভাষা উনি বলতে লিখতে পারতেন এবং খুব ভালো ব্যাখ্যা করতে পারতেন এবং পাকিস্তানে তখনও আমাদের দেশ স্বাধীন হয়নি স্বাধীনতার আগে পাকিস্তানে গোলাম মুস্তাফা নামে সতীনাথ মুখোপাধ্যায়ের অনেক গজলের রেকর্ড প্রকাশিত হয়েছিল এবং অত্যন্ত জনপ্রিয় হয়েছিল তাই পঞ্চম নির্দ্বিধায় তা সতীনাথ কাকুর কাছে শক্ত শক্ত উর্দুর মানে সরলভাবে বুঝে নিতেন আজ এখানে গানের তরি থামালাম আবার আরেকদিন আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন নমস্কার